শেষটা সুন্দর হলো না সাকিব আল হাসানের জন্য সারের হয়ে এক ম্যাচের জন্য দলে টেনেছিল তাকে উদ্দেশ্য ছিল স্পিন বোলিং বিভাগটা শক্তিশালী করার দুই পার্ট টাইম স্পিনার ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ব্যস্ত অবস্থায় কাউন্টিতে সাকিবের উপর ছিল এবং সেই অনুযায়ী তিনি বোলিং করতে পেরেছেন কিন্তু ব্যাটিংটা ঠিক মতো করতে পারেন নাই কাউন্টি ক্রিকেটে সারের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে পেয়েছেন পাঁচ উইকেট তেরো বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরে পেলেন পাঁচ উইকেটের দেখাও দুই ইনিংসে মিলে সাকিবের শিকার করেন নয় উইকেট তৃতীয় দিন শেষে সাকিবের দ্বিতীয় ইনিংসে পঁচিশ ওভারে তিরাশি রান দিয়ে নিয়েছিলেন চার উইকেট এবং চতুর্থ দিন এসে পঞ্চম উইকেটটি পান যদিও বলিংটা ভালো করেন ব্যাটিংটা খুবই বাজে করেন প্রথম ইনিংসে বারো রানে আউট হন এবং দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হন এবং দলকে তিনি বিপদে ফেলে আসছেন